প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। চৌদ্দগ্রামে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার, তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ খোরশেদ আলম। কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকী 44 পাউন্ড কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ওহেদুর রহমান মজুমদার মুক্ত। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলমের সভাপতিত্বে, দপ্তর সম্পাদক গিয়াসুদ্দিন ও পৌর যুবদল নেতা মোহাম্মদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হক, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারি, কাজী শাহিন রাজা, সাংগঠনিক সম্পাদক নুরুন নবী পাটোয়ারি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শহীদ, পৌরসভার সাবেক ছাত্রদল নেতা দেলাল হোসেন দুলাল পাটোয়ারি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক শাহেনওয়াজ মজুমদার, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস পাটোয়ারি, উপজেলা বিএনপির সদপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বদিউল আলম নোমান খান, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মাসুদ রানা সুজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির 4 নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ দাউদ, চিউড়া সরকারি কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ দেলার হোসেন মাসুম, উপজেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি কাজী রকিব, কন কাইপত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজামুদ্দিন মিয়াজি, শুভপুর ইউনিয়ন দক্ষিণের আহ্বায়ক জিয়াউর রহমান জিতু, শুভপুর ইউনিয়নের উত্তরের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কালিকাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডাক্তার মীর আহমেদ মজুমদার, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আহমেদ, জগন্নাথ দিঘি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, গোলপাশা ইউনিয়ন বিএনপির সহসভাপতি অধ্যাপক মোস্তফা কামাল, চিউড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সৌরভ হোসেন সোহাগ, গোলপাশা ইউনিয়ন ছাত্রদলের নেতা আব্দুর রহমান বাতিশা, ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ রানা, চিউড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল অনিক, উজিরপুর ইউনিয়ন যুবদল নেতা নূর মোহাম্মদ, জগন্নাথ দিঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ বেলাল, গোলপাশা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, কনকাকৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউনুস শিকদার, বাতিশা ইউনিয়ন যুবদল নেতা সাকিব চৌধুরী শরীফ, পৌর বিএনপির 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওসমান গনি। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ফরায়েজি, উপজেলা যুবদল নেতা এম এ খায়ের মজুমদার, মোহাম্মদ শহীদুল ইসলাম বিএনপি নেতা আব্দুর রহিম ভূঁইয়া জসিম, মোতাহার হোসেন জসিম, কৃষক দলের নেতা শাহাদাত হোসেন, শুভপুর দক্ষিণ বিএনপি সদস্য সচিব সাইদ সেলিম মুহুরি, প্রবাসী বিএনপি নেতা ফারুক হোসেন খান, পৌর বিএনপি নেতা মুন্সী জসিম উদ্দিন, যুবদল নেতা ওয়াসিম জাহিদ, ইয়াসিন সবুজ, আরিফুল ইসলাম আপন, মোহাম্মদ সেলিম, আবুল হাশেম, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, মুন্না মফিজ, আহসান হাবিব, সালাল উদ্দিন, সাকিব সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ। চৌদ্দগ্রাম উপজেলা শাখার বিপ্লবী